many of you clap? How many of you know what ChatGPT is? ChatGPT? ChatGPT? It is blowing my mind. Literally almost do anything for you. Google, যার ঝুলিতে রয়েছে সব প্রশ্নের উত্তর। আমরা কোনো বিষয়ে কৌতূহল পোষণ করলে গুগলের দ্বারস্থ হই। কিন্তু প্রযুক্তির দুনিয়ায় এমন এক অ্যাপ্লিকেশন এসেছে যা নাড়িয়ে দিয়েছে স্বয়ং গুগলকেও, যেটি কিনা গুগলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। কি আগ্রহ বাড়ছে? জানতে চাইছেন কি এর নাম? এই অসাধারণ অ্যাপ্লিকেশনের নাম চ্যাট জিপিটি। তাহলে চলুন জেনে নেওয়া যাক চ্যাট জিপিটি সম্পর্কে। সেজন্য ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, সে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু বর্তমান সময়ে ইন্টারনেট এবং প্রযুক্তির জগতে খুবই আলোচিত বিষয় হচ্ছে চ্যাট জিপিটি। কিন্তু কি এই চ্যাট জিপিটি? চ্যাট জিপিটি এর ফুল ফর্ম হলো চ্যাট জেনারেটিভ রিটেন ট্রান্সফর্মার। এটি ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা হয়েছে, যা এক ধরনের চ্যাটবট। চ্যাট জিপিটি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি একটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুলস। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এটি শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তার উপর কাজ করবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনি সহজেই শব্দের বিন্যাসে এটির মাধ্যমে কথা বলতে পারেন এবং আপনার যে কোনো ধরনের প্রশ্নের উত্তর পেতে পারেন। এটির সাধারণ কথোপকথনে যা ঘটবে তার অনুরূপভাবে তথ্য উপস্থাপন এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অ্যাপ্লিকেশনটি উপযুক্ত, কারণ এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং দ্বারা শিক্ষিত। 2022 সালে 30 নভেম্বর মাসে লঞ্চ করা হয় চ্যাট জিপিটি এর অফিসিয়াল ওয়েবসাইট chat.openai.com। লঞ্চ হওয়ার কয়েকদিনের মধ্যে 20 মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে চ্যাট জিপিটি। টুইটার, ফেসবুক বা ইনস্টাগ্রামেও এত কম সময়ে এত বেশি ইউজার গ্রো করতে পারেনি। পৃথিবীতে যতগুলো কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে তার মধ্যে ওপেন এআই অন্যতম। আর এই চ্যাট জিপিটির স্রষ্টা ওপেন এআই। ওপেন এআই সংস্থাটি 2023 সালে $200 মিলিয়ন এবং 2024 সালের মধ্যে $1 বিলিয়ন রাজস্ব আশা করছে। চ্যাট জিপিটির 3টি ভার্সন রয়েছে, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি 2, চ্যাট জিপিটি 3। এছাড়াও চালু অবস্থায় আছে 3.5। 2015 সালে স্যাম অল্টম্যান নামে এক ব্যক্তি ইলন মাস্কের সাথে চ্যাট জিপিটি শুরু করেছিলেন। যখন এটি শুরু হয়েছিল এটি একটি অলাভজনক কোম্পানি ছিল, কিন্তু 1 থেকে 2 বছরের পর এই প্রকল্পটি ছেড়ে দেন ইলন মাস্ক, যারা মূলত সুনাম অর্জন করেছিল এআই ইমেজ জেনারেটর টুল টল ই এর জন্য। এই সংস্থার সিইও হলেন স্যাম অল্টম্যান, যিনি পূর্বে ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট ছিলেন। একটি বড় ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটবট দ্বারা নির্মিত এই চ্যাট জিপিটি। এরপরে বিলগেটসের মাইক্রোসফট কোম্পানি এটিতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করে। এটি 2022 সালের 30 নভেম্বর একটি প্রোটোটাইপ হিসেবে চালু হয়। ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রধান কর্মকর্তা অল্টম্যানের মতে চ্যাট জিপিটি এখন পর্যন্ত 20 মিলিয়নেরও বেশি সর্বকারীর কাছে পৌঁছেছে এবং ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। চ্যাট জিপিটি কিভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে এর ওয়েবসাইট। আসলে কোম্পানির ডেভেলপার দ্বারা এটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে। এখানে যে ডেটা ব্যবহার করা হয়েছে সেখানে এই চ্যাটবটটি আপনার অনুসন্ধান করা প্রশ্নের উত্তর খুঁজে পায়, তারপরে সঠিকভাবে ও সঠিক ভাষায় উত্তর দেয়, এরপর আপনার সামনে ফলাফলটি প্রদর্শন করে। এখানে আপনি এটির দেওয়া উত্তরে সন্তুষ্ট কিনা তা বলার অপশনও পাবেন। আপনি যে উত্তর দেন না কেন, এটি তার ডেটা স্টোরকে ক্রমাগত আপডেট করতে থাকে। এই ওপেন এআই চ্যাটবট ইন্টারনেটে উপলব্ধ টেক্সট ডাটাবেস থেকে প্রশিক্ষিত। ইন্টারনেটে থাকা ওয়েব পেজ, ওয়েব টেক্সট, বই, উইকিপিডিয়া, আর্টিকেল সহ বিভিন্ন সোর্স থেকে প্রায় 570 জিবির বেশি ডেটা সমৃদ্ধ এই চ্যাট জিপিটি। শুধু তাই নয়, এই চ্যাটবটে রয়েছে 300 বিলিয়ন শব্দের ভান্ডার। পাশাপাশি এটি একটি বাক্যের পরবর্তী শব্দটি কী হওয়া উচিত তা অনুমান করতেও সক্ষম। আপনি যদি চ্যাট জিপিটিতে কিছু লিখে সার্চ করেন এটি যথোপযুক্ত নির্ভুল উত্তর দেবে, কিন্তু উত্তরটি যদি কোনো কারণে ভুল হয় তাহলে পুনরায় নিযুক্ত থাকা কর্মীরা প্রশ্নের সঠিক উত্তরটি সিস্টেমে ইনপুট করে দেয়, যার ফলে চ্যাট জিপিটির জ্ঞানের ভাণ্ডার ক্রমশ বাড়তে থাকে। পরবর্তী সময়ে যে কোনো প্রশ্নের উত্তর আরও দ্রুত ও নির্ভুল দিতে পারে এই তথ্য ভাণ্ডার। আপনার অনেক কাজে চ্যাট জিপিটি খুব সহজে করে দিতে পারে, যেমন ধরুন ইমেল দেখা, প্রেজেন্টেশন তৈরি, গ্রামাটিক্যাল মিস্টেক ঠিক করা। আর মজার বিষয় হচ্ছে ম্যাথ থেকে প্রোগ্রামিং যে কোনো বিষয়ের সলিউশন রয়েছে চ্যাট জিপিটির ঝুলিতে, কারণ চ্যাট জিপিটি যে কোনো বাগ সলিউশনের ক্ষেত্রেও কার্যকরী মাধ্যম। বিশেষজ্ঞরা বলছেন এআই ভিত্তিক শিল্পে সফল হওয়ার জন্য বিকাশকারীদের নতুন দক্ষতার প্রয়োজন হবে। শিল্প বিশেষজ্ঞদের মতে চ্যাট জিপিটি একটি এআই চালিত চ্যাটবট,
যা মানুষের কথোপকথনকে অনুকরণ করতে এবং কোড লিখতে পারে, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারে। চ্যাট জিপিটিতে আপনি যে প্রশ্ন করুন না কেন, আপনি রিয়েল টাইমে তার উত্তর পেয়ে যাবেন। বর্তমানে এই সুবিধাটি ব্যবহার করার জন্য ব্যবহারকারীর কাছ থেকে টাকা নেওয়া হবে না, কারণ এই সুবিধাটি মানুষের জন্য একেবারেই বিনামূল্যে চালু করা হয়েছে। এছাড়া আপনি যখন কোনো কিছু সার্চ করে ফলাফল দেখেন এবং আপনি যদি সেই ফলাফলে সন্তুষ্ট না হন, তাহলে আপনি তার তথ্য চ্যাট জিপিটিতে প্রদান করতে পারেন এবং তার ভিত্তিতে ফলাফল ক্রমাগত আপডেট করা হয়। এই চ্যাটবটে কেবল টেক্সট রেজাল্ট পাওয়া যায়, ভিডিও বা ভিজুয়াল রেজাল্ট আসে না। শুধু এটাই নয়, সাম্প্রতিক ঘটে চলা ঘটনা বা বিষয় সম্পর্কে এটি উত্তর দিতে সক্ষম নয়, কারণ এটি সিস্টেমে যে ডাটাবেস রয়েছে তা তুলনামূলক পুরনো। তাছাড়া এটি সিস্টেমে যে ডাটাবেস রয়েছে সেই অনুযায়ী এটি উত্তর প্রদর্শন করে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তা একেবারে সঠিক নাও হতে পারে। চ্যাট জিপিটি নিঃসন্দেহে একটি স্ট্রং টুলস, কারণ আপনি গুগল ব্যবহার করে শুধুমাত্র প্রশ্নের উত্তর পাবেন, কিন্তু চ্যাট জিপিটি আপনাকে প্রজেক্ট পর্যন্ত তৈরি করে দিতে পারবে বা যে কোনো প্রশ্নের সলিউশন দিচ্ছে যা আপনি ভাবতেও পারছেন না। হোক তা প্রোগ্রামিং বা ম্যাথ বা পদার্থবিদ্যার ব্যাখ্যা করা বা পার্টির ধারণা, চ্যাট জিপিটির এই সাফল্য দেখে কার্যত চিন্তা পড়ে গিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। কারণটা সবে অনুমান করতে পেরেছেন হয়তো। আসলে গুগল সার্চ ইঞ্জিন সংস্থার মোট রেভিনিউয়ের প্রায় 80% অবদান রাখে, তাই এই ক্ষেত্রে চ্যাট জিপিটি তথা এআই সার্চ টুলের জনপ্রিয়তা তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তাই দেখে সম্প্রতি কোড রেড ঘোষণা করেছে টেক জায়ান্ট গুগল। কোড রেড হল গুগলের আসন্ন চ্যাটবট, যা চ্যাট জিপিটিকে টেক্কা দেবে বলে ধারণা করা হচ্ছে। আপনি চ্যাটবট তৈরি এবং বিক্রি করে ভালো অর্থ উপার্জন করতে পারেন। আপনি যদি মানসম্মত বট তৈরি করেন, তবে আপনি সেগুলিকে লাভে বিক্রি করতে পারেন। কিছু বট হাজার হাজার ডলারে বিক্রি হয়। চ্যাট জিপিটির প্রোগ্রামিং স্কিলের বিষয় জেনে হয়তো আপনার মনে হতেই পারে এটি প্রোগ্রামারদের জন্য কি হুমকি স্বরূপ। বিষয়টি পুরোপুরি ঠিক নয়। চ্যাট জিপিটি প্রোগ্রামিং এর বিভিন্ন বাগ সলভ করে। এটি ছোটখাটো প্রজেক্টে হেল্প করলেও বড় বড় প্রজেক্টে হেল্প করার মতো ম্যাচিওর হয়নি। এই ক্ষেত্রে প্রোগ্রামারদেরও আরো বেশি স্কিলফুল হতে হবে, যাতে শুধু চ্যাট জিপিটি নয়, এর থেকে আরো পাওয়ারফুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এলেও যেন তারা জবলেস না হয়। প্রিয় দর্শক, আপনাদের মতামত আমাদের অনুপ্রেরণা। আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানান। পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।